বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চ্যাম্পিয়নদের মতোই দাপট দেখালো কোপা আমেরিকা টুর্নামেন্টে। গ্রুপ পর্বের দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা, কিন্তু পরবর্তী ম্যাচের আগে দুঃসংবাদ পেল উঠতে থাকা আর্জেন্টিনা। চিলির বিপক্ষে চোট নিয়ে খেলেছিলেন দারুণ ফর্মে থাকা মেসি, তিনি নিজে বলেছেন আঘাতের কারণে ঠিক মতো খেলতে পারছিলেন না। আগামী ম্যাচগুলোতে মেসি কি খেলতে পারবেন, এমনই প্রশ্ন এখন ভক্তদের মাঝে। মেসির ইঞ্জুরি নিয়ে বিস্তারিত থাকছে নূর আফসার রিপোর্টে। চিলিকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যদিও পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে শেষ মুহূর্তে মেসির কর্নারে লাউতারো মার্টিনেজের গোলে জয় ছিনিয়ে নেয় মেসিরা অভিশপ্ত চিলির বিপক্ষে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুবার গোলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। তবে মেসি এই ম্যাচে পুরোপুরি ফিট ছিলেন না বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ম্যাচের 24 মিনিটে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে। এর আগে দুবার কড়া ট্যাকলের শিকার হন মেসি। ডান পায়ের উরুতে স্বস্তি বোধ না করায় ডাগআউটের বেঞ্চে চিকিৎসকের প্রতি মাথা ঝুঁকিয়ে ইশারা করেন মেসি। প্রাথমিক চিকিৎসকের দল তৎক্ষণাৎ মাঠে ঢুকে তার চোট পাওয়া স্থানে আইস ও মাসাজ দিয়েছেন। ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন এই আর্জেন্টাইন তারকা। তবে রয়েছে আশঙ্কার খবরও। ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে চোট পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে এই চোটের কারণে কিছু প্রীতি ম্যাচ খেলতে পারেননি মেসি। কোপা আমেরিকার মধ্যে তাই একটু মেসির অস্বস্তি বোধ করাও দুশ্চিন্তার ভাঁজ ফেলতে পারে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট থেকে সমর্থকদের মাঝে। তবে টিওয়াইসি স্পোর্টস আপাতত তেমন দুশ্চিন্তার কিছু জানায়নি, শুধু জানিয়েছে 26 জুন তার চোটের পরীক্ষা নিরীক্ষা করা হবে। মেসি নিজেও আশা করছেন আঘাতটা যেন বড় কিছু না হয়। ম্যাচ শেষে মিক্সড জোনে মেসি বলেছেন, একটু তো ভাবনা হচ্ছেই, তবে খেলাটা শেষ করতে পেরেছি, আশা করছি আঘাতটা যেন বড় কিছু যেন না হয়। জায়গাটা শক্ত হয়ে আসছিল, অস্বস্তির কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না, দেখা যাক কি হয়। মেসি আরও জানিয়েছেন, এই ম্যাচের আগে শারীরিকভাবেও তিনি খুব একটা সুস্থ ছিলেন না, কয়েকদিন ধরেই গলা ব্যথা জ্বরও আছে, এ কারণেই সম্ভবত একটু ভুগেছি। আগামী 30 জুন রোববার বাংলাদেশ সময় সকাল 6টায় পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা। মেসিকে এই ম্যাচে খেলতে পারবেন উত্তরটি পেতে মেসি নিজেই অপেক্ষায়। এ ব্যাপারে তিনি বলেন, দেখা যাক কতটুকু সেরে উঠি, সামনে আরও ম্যাচ আছে, সেসব নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করব। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।